10 এপ্রিল 2019 বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল একটি ছবি, ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের ইভেন্ট হরাইজনের প্রথম স্থির চিত্র। না, এই ব্ল্যাক হোলের ব্যাপারে নতুন করে কিছু বলবো না। এই আবিষ্কারের পর অতি সম্প্রতি 12 অক্টোবর 2020 সালে সারা বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীরা সম্মিলিতভাবে আরও একটি মহাজাগতিক বিরল মুহূর্ত ধারণ করেছেন। একটি অতি বিশাল ব্ল্যাক হোল একটি নক্ষত্রকে গ্রাস করে নেয়। কি ঘটেছিল সেদিন, চলুন জেনে নেওয়া যাক সীমাহীন শূন্যতার আজকের ভিডিওতে। পৃথিবী থেকে 215 মিলিয়ন আলোকবর্ষ দূরে একটি ব্ল্যাক হোল এবং একটি নক্ষত্রের সাথে স্প্যাগেটিফিকেশন ঘটে। এটি এক ধরনের টাইডাল ডিসরাপশন ইভেন্ট বা জোয়ারবিঘ্নিত ঘটনা। সহজ ভাষায় বলতে গেলে, যখন একটি নক্ষত্র ব্ল্যাক হোলের খুব কাছাকাছি চলে আসে, তখন ব্ল্যাক হোলের চরম মহাকর্ষীয় শক্তি নক্ষত্রটিকে পাতলা স্রোতে পরিণত করে। এই প্রক্রিয়ায় নক্ষত্রটির কিছু উপাদান ব্ল্যাক হোলের পৃষ্ঠে পতিত হয় এবং এটি থেকে উজ্জ্বল আলো নির্গত হয়, যা পৃথিবী থেকে শনাক্ত করা যায়। বিষয়টিতে আরেকটু স্পষ্টতা আনা যাক। একজন দুর্ভাগা মহাকাশচারীর ব্ল্যাক হোলে পতনের গল্প অনেকেই শুনেছি। মহাকাশচারীটি যখন ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের মধ্যে চলে আসে, তখন তার পায়ের অংশের ব্ল্যাক হোলের আকর্ষণ বল তার মাথার অংশের আকর্ষণ বলের চেয়ে বেশি হবে, ফলে তার নিচের অংশটুকু উপরের অংশের চেয়ে বেশি প্রসারিত হবে। এই ঘটনাটিকেই বলা হয় স্প্যাগেটিফিকেশন। ঠিক এমনটাই ঘটেছিল সেই নক্ষত্রটির সাথে। এই ঘটনা AT2019 QIZ নামে পরিচিত। এটি 6 মাসেরও বেশি সময় ধরে দৃশ্যমান ছিল। প্রথম দিকে এর উজ্জ্বলতা বাড়তে থাকে, পরে ধীরে ধীরে বিলীন হয়ে যায়। গবেষকেরা আরও দেখেছেন যে এই নক্ষত্রের ভর প্রায় সূর্যের সমান ছিল, তবে ব্ল্যাক হোলের ভর 1 মিলিয়নটি সূর্যের ভরের চেয়েও বেশি। ঘটনাটি দুর্দান্ত মনে হলেও এর উপর গবেষণা করাটা ছিল বেশ কঠিন। সারা বিশ্বের উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই দৃশ্য ধারণ করা হয়েছে। ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির ভেরি লার্জ টেলিস্কোপ ও নিউ টেকনোলজি টেলিস্কোপ, লাস কামব্রেজ অবজারভেটরির গ্লোবাল টেলিস্কোপ নেটওয়ার্ক এবং নীল গেহরেল সুইফট অবজারভেটরির গামা রেবার্স ডিটেক্টর সর্বক্ষণ নজর রেখেছে এই ঘটনার ওপর। এই গবেষণার প্রধান ডক্টর ম্যাট নিটল বলেন, ব্ল্যাক হোলের নক্ষত্র গ্রাস করে নেওয়াটা অনেকটা সায়েন্স ফিকশনের মতো লাগে, কিন্তু টাইডাল ডিসরাপশন ইভেন্টে এরকমই হয়ে থাকে। আমরা ভাগ্যবান যে আমরা এই দৃশ্যটি ধারণ করতে পেরেছি। এই ঘটনাটি থেকে একটি তত্ত্বীয় ধারণা বাস্তব রূপে প্রকাশ পেয়েছে। ব্ল্যাক হোলের চারপাশে পদার্থ কিভাবে আচরণ করে তার কোনো বাস্তব প্রমাণ ছিল না। এই আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানের আরও একটি প্রমাণ সামনে এসেছে। আন্তঃনক্ষত্রীয় মণ্ডলের এরকম আরও রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে সীমাহীন শূন্যতার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন।